বইমেলা প্রাঙ্গণ থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, বই প্রেমী ও দর্শনার্থীদের সমাগম কেমন এবং মেলায় আজকের দিনে আসা এবং এ পর্যন্ত প্রকাশিত নতুন বই ও বেচাকেনা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জ্যাসিন্তা, আপনাকে যদি জানিয়ে রাখি যে বাংলা সাহিত্য এবং বুদ্ধিবৃত্তির বিকাশ কিন্তু অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করেই ঘটে, এবং তাছাড়া যে নতুন পুরাতন লেখকদের যেই মিলনমেলা, এই মিলনমেলায় কিন্তু বইমেলা। এবং বইমেলার যদি আজকের খবর আপনাদেরকে একটু বলি, আজ বইমেলার সপ্তম দিন এবং সপ্তম দিনে কিন্তু কর্মদিবস। কর্মদিবসে আমরা যেটি দেখেছি যে পাঠক এবং দর্শনার্থী যারা বইমেলা এসেছেন তাদের সমাগম কিন্তু মূলত বিকেলের পরে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে তরুণ পাঠকদের উপস্থিতি এই সরোয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বেশি। তাছাড়া আমরা যদি আপনাদেরকে একটু পাঠকদের পছন্দের কথা একটু জানাই, পছন্দের ক্ষেত্রে তাদের কাছে এগিয়ে আছে কবিতা, উপন্যাস এবং হুমায়ুন আহমেদের বই, যেটি সবসময় প্রতি বছরই আমরা লক্ষ্য করি তরুণ পাঠকরা হুমায়ুন আহমেদের বইকেই বেশি বেছে নেয়। তাছাড়া সায়েন্স ফিকশনের যে সকল বই আমরা বিভিন্ন স্টল, বিভিন্ন প্রকাশনীতে আমরা দেখেছি সেগুলো কিন্তু তারা বেছে নিতে দেখেছি। এছাড়া লেখক প্রকাশকরা কিন্তু এবছর একটি নতুন আশায় বুক বেঁধেছেন, কেননা গত তিন বছর তেমন একটা বেচাকেনা হয়নি, পাঠক সমাগমও খুব একটা বেশি হয়নি। তবে এই মাসে কিন্তু মাসের শুরু থেকে আমরা দেখেছি যে পাঠক এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজ কর্মদিবস, তবুও আমরা সন্ধ্যা থেকেই এই বইমেলা প্রাঙ্গণে ভিড় লক্ষ্য করছি। তাছাড়া আপনাদেরকে যদি একটু বলি যে নাগরিক যেই যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনে কিন্তু ব্যস্ততা ছাপিয়ে বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমেছে, বই পড়ার প্রতি আগ্রহ করেছে তরুণদের, কিন্তু বইয়ের প্রতি যে তাদের সুপ্ত ভালোবাসা সেটি কিন্তু এখনও জাগ্রত রয়েছে। সেই ব্যাপারটি কিন্তু আমরা এখানে দেখছি যে বইমেলা একটি উৎসবের রূপ নিয়েছে মানুষের মাঝে। যারা আছেন, পাঠক রয়েছেন, তারা কিন্তু এটিকে অনেকটা আগ্রহের সাথে নিয়েছেন এবং একটি লেখক এবং প্রকাশকদের সাথে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে, সে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এই বইমেলাকে কেন্দ্র করে। তো সব মিলিয়ে বইমেলা এখন পর্যন্ত খুব ভালোভাবেই মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আমরা দেখেছি। সামনের দিনগুলোতে আরও পাঠক সমাগম বাড়বে এমনটাই আশা করছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জ্যাসিন্তা।